बिस्मिल्लाहिर्रहमानिर रहीम। हेलो यूट्यूब बंधुरा, अस्सलामु आलाइकुम। टेक टीवी बीएसएल चैनल থেকে আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি কার্টুন অ্যানিমেটরের মাধ্যমে হেলিকপ্টার প্রোপ ফ্লাইং তৈরি করবেন। তো আজ আমরা যে কাজটা শিখব সে কাজের একটা প্রিভিউ দেখে আসি। आज आमरा शिखबो किभाबे एभाबे एकटा हेलिकप्टर फ्लाइंग प्रोप तैरी करते पारी। तो एटार जोन्नो आमादेर एकटा हेलिकप्टर गिप जीआईएफ गिप माने फाइल लागबे। चले जाबो आमरा गुगले। गुगले जखन आमरा हेलिकप्टर गिप ट्रांसपारेंट लिखबो एखाने असंख्य हेलिकप्टर शो करबे। देखुन एखाने अनेक हेलिकप्टर गिप फाइल एखाने शो करतेछे। एखान थेके आमी ए फाइलटा चूज करेछि। तो एटा आमी किभाबे डाउनलोड करब एटा आपनि एखान थाका अवस्थाय राइट बाटन क्लिक करबेन। क्लिक करार पर एखान थेके असंख्य अपशन शो करबे। एखान थेके आपनि सेव इमेज एज एई लेखाटा आछे एखाने आपनि क्लिक करबेन। क्लिक करार पर एभाबे उइन्डो आसबे। एखाने देखबेन आपनि डट गिप लेखा आछे किना। डट गिप ना थाकले किन्तु काज हबे ना। आपनि এখানে নাম যে কোনো চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। করে এখানে সেভে দিলে এটা আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে। তো এটা আমার অলরেডি সেভ করা আছে, তো আমি এটা সেভ করলাম না, এখানে ক্যান্সেল করে দিলাম। তো প্রথমত আমাদের এই কাজটা কমপ্লিট হলো। এখন চলে যাব কোথায়, আমরা অ্যাডোব ফটোশপে চলে যাব। আমি অ্যাডোব ফটোশপটা ওপেন করলাম। এখান থেকে আমি চলে যাব ওপেনে। ওপেন থেকে আমি যে ফাইলটা ডাউনলোড করেছি, এই যে দেখুন হেলিকপ্টার ডট জিআইএফ, এই ফাইলটা আপনি এখানে ওপেন করবেন। অ্যাডোব ফটোশপে আপনি ওপেন করবেন। প্রথমত আপনাদের এভাবে টাইম লাইনটা শো করবে না, আমি এটা আপনাদের দেখাচ্ছি। এই উইন্ডো যাবেন, উইন্ডো থেকে এখানে টাইম লাইনটা প্রথমত এভাবে ক্লোজ থাকবে। আমি এটা ওপেন করে করে দেখাচ্ছি। আসার পরে এখান থেকে আপনি শুরু থেকে প্রথম শুরুতে আপনি রাখবেন। রাখার পরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এতে ড্র্যাগ করে এই যে এখানে একটা বার আছে, এটা আপনি একবারে সবার শেষে নিয়ে যাবেন। নিয়ে এখানে আপনারা ক্লিক করবেন। আপনার শিফটটা কিন্তু প্রেস করে রাখতে হবে, নচেত থাকবে না। উপর থেকে শেষ পর্যন্ত আমাদের সব এখানে সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল জি একসাথে প্রেস করবেন, তাহলে একটা গ্রুপ হবে। গ্রুপ হওয়ার পর এখানে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন। আমি রাখলাম আপনি যে কোনো নাম রাখতে পারেন, আমি হেলিকপ্টারে রাখলাম। তো এটা এখন এটা রান করে কি না, এজন্য আপনি চলে যাবেন উইন্ডো। উইন্ডো থেকে এই যে টাইম লাইন, টাইম লাইনটা যখন এখান থেকে আপনি দেখবেন এই যে প্লেট অপশন আছে, দেখুন এটা রান করতেছে। তো আমাদের আশা করি এটাতে কাজ হবে। তো এখন আমাদের যা করব এটা আমাদের সেভ করে নিব। এই যে ফাইলে চলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ। এখান থেকে আপনাকে অবশ্য পিএইচডি সিলেক্ট থাকতে হবে, এটা অন্য ফরম্যাটে সেভ করলে হবে না। এটা পিএইচডি ফরম্যাটে আপনি আপনার যে কোনো জায়গাতে সেভ করে নেবেন। আমার এটা সেভ করা অলরেডি আছে পিএইচডি। তো এখানে সেভে দিলে আপনার কম্পিউটার এটা সেভ হয়ে যাবে। তো দ্বিতীয় কাজটা আমাদের কমপ্লিট। এখন তৃতীয় কাজটা আমরা চলে যাব কার্টুন অ্যানিমেটরে। আমরা কার্টুন অ্যানিমেটরে চলে আসলাম। আসার পরে ফাইলটা আমরা এখানে নিয়ে আসব। এই জন্য এখান থেকে চলে যাব আমরা ক্রিয়েট। ক্রিয়েট থেকে এখানে ক্রিয়েট মিডিয়া, মিডিয়া থেকে এই যে প্রোপস যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে চলে যাব ডেস্কটপ। ডেস্কটপে রাখা আছে, এখান থেকে আমরা পিএইচডি ফাইলটা কোথায়, এই যে হেলিকপ্টার ডট পিএইচডি, এই ফাইলটা আমরা এখানে ওপেন করব। তো ফাইলটা আমাদের এখানে ওপেন হয়েছে। এটা আমরা একটু বড় করে নিতে পারি। তো এই বরাবর থাক। থাকার পরে এখন আমাদের যা করতে হবে, এই ফাইলটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্প্রিট এডিটর একটা অপশন পাবেন, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে স্প্রিট এডিটর হেলিকপ্টার যে আমাদের ফাইলটা, এটা বিভিন্ন ফাইল ফাইলগুলো এখানে শো করতেছে। তো এখন আমাদের কাজ হবে এই যে টাইম লাইনটা, এখানে এর সাথে ম্যাচিং করা। এখানে লেয়ার ওয়ান থাকা অবস্থায়
এই যে এখানে ওয়ান থাকবে টাইম লাইনে। এখন আমরা এটা যেহেতু ওয়ান আছে এখানে আমরা ওয়ান রাখবো। তারপর এখানে নেক্সটে আমরা ক্লিক করব, নেক্সট ফ্রেমে। এখন দুই নম্বর ফ্রেমে আসি, এখানে আবার টু প্রেস করব। আবার তিন নম্বর ফ্রেমে চলে গেলাম, আবার এখানে থ্রি লেয়ারে ক্লিক করব। তারপর চার নম্বরে চার, এভাবে আপনারা সবগুলো ধীরে ধীরে কমপ্লিট করে নেবেন। পাস পাস, সরি এখানে পাস হবে। তারপরে চলে যাব আমরা কত, ছয় ছয়, তারপরে সাত সাত, তো এইভাবে আপনারা মিলিয়ে দিবেন। চব্বিশ, তারপর আমরা চলে যাব পঁচিশ, এখান থেকে পঁচিশ, ছাব্বিশ ছাব্বিশ, সাতাশ সাতাশ, তারপরে আঠাশ নম্বর ফ্রেম, আঠাশ নম্বর লেয়ার, উনত্রিশ উনত্রিশ, তারপর তিরিশ তিরিশ। আটত্রিশ, এখানে আমরা আটত্রিশ, তারপর চলে যাব আমরা উনচল্লিশ, এখান থেকে আমরা কোথায় আছে উনচল্লিশ, চল্লিশ চল্লিশ, একচল্লিশ, এখানে একচল্লিশ, বিয়াল্লিশ, এখানে বিয়াল্লিশ, তারপর এখানে সাতচল্লিশ সাতচল্লিশ, তো আটচল্লিশ আটচল্লিশ, উনপঞ্চাশ উনপঞ্চাশ, তো এখানে ফিফটি পঞ্চাশ, এখানেও ফিফটি পঞ্চাশ। আমাদের এখানে ম্যাচ করা কমপ্লিট হয়েছে। মেন কথা হলো আপনার এখানে যত নম্বর ফ্রেমে থাকবেন তত নম্বর লেয়ার এখানে আপনি সেট করে দিবেন। তো এখন আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিতে পারি, এটা কাজ শেষ। এখান থেকে আমরা টাইম লাইনটা এখানে ওপেন করব। তো দেখুন এখানে আমাদের বিভিন্ন ফ্রেমগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এখন প্লে করে দেখি, তো দেখুন এখানে কাজ করতেছে। তো এটা আপনি বারবার কীভাবে করবেন না, এটা আপনি সেভ করে রাখতে পারবেন। এই জন্য আপনি কী করবেন, এখান থেকে কালেক্ট ক্লিপ যে অপশানটা আছে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কালেক্ট ক্লিপ, এখানে কিন্তু দেখবেন রেখাটা পরিবর্তন হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, এটা এখান থেকে সিলেক্ট করে কপি করে নিব। এটা সিলেক্ট করাম, সিলেক্ট করার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাড টু অ্যাকশন মেনু, আমি এখানে যে কোনো নাম রাখতে পারেন। আমি এখানে ফ্লাইং নাম রাখলাম, রাখার পরে এখানে ওকে করে দেব। তো এটা কাজ কমপ্লিট। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে রিমুভ অবজেক্ট অ্যানিমেশন ক্লিক করে দিলাম। তো আমাদের এখানে কিন্তু কিছু নাই এখানে। এখন আমি প্লে করি, দেখুন কিছু হচ্ছে না। তো এখন আমরা যা করব, ক্লিক করে এখান থেকে ফ্লাইং, দেখুন কাজ করতেছে। তো আমরা এটা টাইম লাইনটা একটু বড় করে দিতে পারি। এখান থেকে এটা আমরা দুশো পঞ্চাশ করে দিই, দুশো টু ফিফটি করে দিলাম, ওকে। দেওয়ার পরে এখান থেকে মোশন, এটা আমরা এখানে প্লাস সাইন যখন শো করবে, এই যে প্লাস সাইন, এখানে ড্র্যাগ করে আমাদের টাইম লাইন বরাবর আমাদের অ্যানিমেশনটা দিয়ে দেবো আমরা। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে কী করতে হবে, সিনটা নিয়ে আসতে হবে। আর এটা এখান থেকে আমি মুভ করাতে পারি, এটা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এই যে একটা অপশন আছে হরিজন্টাল ফ্লিপ, এখানে আপনি ক্লিক করলে এটা এভাবে এদিকে মুভ করে নিছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি এখানে। এটা আমরা এখন জিরো ফ্রেমে আসেন, তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে চাচ্ছি এই এটা নিউ ব্যাকগ্রাউন্ডে, ড্র্যাগ করে এখানে আমরা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এখানে প্রো ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা বড় করি, এটা আমরা অ্যাডজাস্ট করে দিব। তো আমরা এটা অ্যাডজাস্ট করে দেবো। এখন আমাদের হেলিকপ্টারটা ব্যাকগ্রাউন্ডে পিছে চলে গেছে, এই জন্য আমরা এই যে একটা যে অপশন আছে এটা আপনি উপরে নিয়ে যাবেন ড্র্যাগ করে, তাহলে হেলিকপ্টার আমাদের উপরে চলে আসবে। তো আমরা চাচ্ছি হেলিকপ্টারটা আর এই এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে এটা আমরা ডান পাশে নিয়ে যাব। আর হেলিকপ্টারটা যেহেতু আমাদের বাম পাশে, আমাদের এটা হয়েছে সেফ এরিয়া, অর্থাৎ আমাদের ক্যামেরাটা অপশন এই পর্যন্ত, এটার বাইরে অংশ কিন্তু আমাদের যখন আমরা এটা র্যান্ডারিং করব এই ক্যামেরার বাইরে অংশ কিন্তু আমাদের আসবো না। আমাদের যা কিছু করতে হবে এই ক্যামেরার ভিতরেই করতে হবে। তো হেলিকপ্টারটা আমরা বাইরে নিয়ে আসি, নিয়ে এসে এটা একটু এভাবে করে দিই,
চাচ্ছি, এখান থেকে এটা ফেলাই করে যাবে। তো আমরা এখান কি করব, এটা আমাদের কোথা আসলো একবারে শেষে নিয়ে যায়। এটা টাইমলাইনটার বারটা আমরা টাইমলাইনের বারটা আমরা একবারে 250 নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে হেলিকপ্টার চাচ্ছি আমি এখান থেকে আস্তে আস্তে এই বরাবর আসবে, আসার পরে এখান থেকে আস্তে আস্তে একটু ছোট হবে। ছোট হয়ে এখান থেকে এই এখান দিয়ে বের হয়ে যাবে, আমাদের ক্যামেরা বাইরে চলে যাবে। তো আমরা দেখি এখান থেকে আমরা স্টার্টে চলে আসি। ওকে ফাইন, কাজ করতেছে। তো এখান থেকে আমরা এখন আবার স্টার্টে নিয়ে আসি। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাও যেন মুভ করে, এই জন্য আমাদের যা করব, তো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে এই টাইমলাইনটা সরি এটা আমরা শেষে রাখব। রাখার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে আস্তে আস্তে ড্র্যাগ করে এদিকে নিয়ে যাব, তখন দেখাবে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কি মুভ করতেছে। এখন আমরা এখান থেকে আবার সেই স্টার্টে চলে আসছি, এখন প্লে করি। তো দেখুন কাজ করতেছে। তো বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়ের উপরে আমাদের ভিডিওটা ছিল। তো চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।